তুমি চয়েস করো যে কোন মেয়েকে, কোন সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে চাও মক্কার যে কোনো পরিবারের, আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, ব্যবস্থা করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক হাতে সূর্য দাও, এক হাতে চন্দ্র দাও, তারপরে আমার এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়বো না। সেটা হচ্ছে ইবাদত, আল্লাহর জন্য খাস করতে হবে, তাওহীদুল ইবাদাহ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, শিরকে উৎখাত করতে হবে, শিরকে নিশ্চিহ্ন করতে হবে আল্লাহর জমিন থেকে, আর একমাত্র আল্লাহর জন্য ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। যখন এইভাবে অন্তর থেকে শিরক দূর হয়ে যাবে, আকীদার পরিশুদ্ধি হয়ে যাবে, আল্লাহর ইবাদত ঠিক করে প্রত্যেক ব্যক্তি আদায় করতে, কয়েক ব্যক্তি যখন ঠিক করলো ইবাদত বাড়ির, তখন একটা পরিবার ঠিক হয়ে গেল, হলো না হলো না? আপনার বাড়িতে পাঁচটা লোক আছে, পাঁচজন সদস্য, পাঁচজনের আকীদা ঠিক, ইবাদত ঠিক, পাঁচ অক্ত নামাজি, হালাল হারাম সব বাছাই করে, তখন একটা বাড়ি ঠিক হইলো না হলো না? গ্রামে পঞ্চাশটা বাড়ি আছে, পঞ্চাশ বাড়ির প্রত্যেক ব্যক্তি ঠিক হয়ে গেছে, ব্যক্তি সংশোধন হয়েছে, প্রত্যেক ব্যক্তি সংশোধন হয়েছে, তাহলে পঞ্চাশটা বাড়ি ঠিক হয়ে গেছে। পঞ্চাশটা বাড়ি যখন ঠিক হয়েছে, তো গোটা সমাজটা ঠিক হলো না হলো না? এইভাবে যখন গোটা এলাকা ঠিক হয়ে গেছে, তখন কয়েকটা এলাকা যখন এইরকম ঠিক হয়ে যাবে, গোটা দেশ ঠিক হবে কিনা? গোটা দেশের লোকের যখন আকিদা এবাদত আখলাকের সংশোধন হয়ে যাবে, তখন কি আর মিছিল করা লাগবে, না বিক্ষোভ করা লাগবে, না হরতাল করা লাগবে চোরের হাত কাটার জন্য, না সবাই এক বাক্যে বলবে, হ্যাঁ হ্যাঁ বলতে হবে না, সবাই বলবে যে চোর হাত কাট, কিনা? আর আজকাল একজনের এই অবস্থায় কেউ যদি নেতৃত্বে আসে, আসার পরে যে চোরের একটা হাত কাটা হয়, তোর লক্ষ লক্ষ লোক বলে ভুল হবে, লক্ষ কি কত লক্ষ লোক যে মিছিল আর বিক্ষোভে বেরোবে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বেরোবে পারবে না? জি হ্যাঁ, মজার কথা তাহলে শোনা একটা, জেনারেল জিয়াউল হক যখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় বেশ্যাখানা নিষিদ্ধ করে দেওয়া হলো, কোন শহরে বেশ্যাখানা থাকবে, পতিতালয় থাকবে না। তখন ইসলামের শত্রু মোনাফেক মুসলিম সমাজে বহু আছে, তারপরে বাইরের ইসলামিক শত্রু তো বুঝতেই পারছেন, আন্তর্জাতিক ইসলামিক শত্রু, সমস্ত শত্রু মিলে হাজার হাজার মহিলাদেরকে মিছিলে বের করলো, ইনকলাব জিন্দাবাদ, দেশকে উল্টিয়ে রেখে দাও, কথা বলছে ইনকলাব জিন্দাবাদ মানে কি, উল্টা উল্টা আর পাল্টাও। জি, কিসের জন্য? আমাদের রুজি কেন বন্ধ করা হলো, আমাদের ইনকাম সোর্স কেন বন্ধ করা হলো, আমরা কি করে খাবো? জি, শেষে সারেন্ডার করতে হবে, কারণ এদের সাথে বহু লোক রয়েছে, বড় বড় নেতারা রয়েছে, হ্যাঁ যারা রক্ষক তারা ভক্ষক হয়ে রয়েছে, কোথা থেকে হবে? জি, চোরের যদি হাত কাটেন, কোন চোরের হাত কাটবেন? ওই গরিব চোরের শুধু হাত কাটবেন না, বড় বড় নেতা চোরে আছে, হাত কাটা সময় হবে? কিন্তু যখন সবার সংশোধন হয়ে যাবে, যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধন হয়েছে, তাবেঈনদের সংশোধন হয়েছে, হ্যাঁ তাবা তাবেঈন সংশোধন হয়েছে, তখন এমনিতে চোরের হাত কাটলে সবাই গোটা দেশবাসী খুশি হবে, একজন লোক রাস্তা বেরোবে না। এটা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নের তরিকা। আর তারপরে যার উপর যতটা ফরজ ততটা আদায় করলি তার ইসলাম কায়েম হয়, যার উপর যতটা ফরজ ততটা আদায় করলি ইসলাম কায়েম হয়। এই জাহেলরা এমন ভাবে, আর অসৎ শুধু জাহেল না, জাহেলের সাথে সাথে জালুমান জাহুলা, জাহেলও তার সাথে সাথে অজ্ঞ দিন সম্পর্কে, আর দুই নম্বর জাহেলটা কোনো গাল নয় কিন্তু, এটাও আবার ছড়াচ্ছে, জাহেল বলে গাল দিচ্ছে, জাহেল কোনো গাল না, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ গাল দিচ্ছেন নাকি, কত জায়গায় রয়েছে, হ্যাঁ জাহাল কথাটি কোরআনে কারীম, ان عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا। মানুষ হচ্ছে জালেম আর জাহেল, আল্লাহ বলছে জালেম আর জাহেল বলেননি, জালুমান জাহুলা মানে বড় জালেম বড় জাহেল, মুবালাগার সেজা, বড় জালেম বড় জাহেল। এটা হচ্ছে মানুষের আসল ব্যতিক্রম, হচ্ছে যে আল্লাহর দিন শিখলো, সূরা আসরের বাস্তবায়ন করলো, সে আর ব্যতিক্রম, আর বাকি যতগুলি ক্ষতিগ্রস্ত লাফিকোস সবগুলো হচ্ছে জালুমান জাহুলা, জালুমান জাহুলা। তো এরা কত বড় জালেম আর জাহেল,
যে যার ক্ষমতা নেই তার উপরে এই ক্ষমতা বোঝা চাপাচ্ছে। উদাহরণ দিয়ে বোঝায়, খুব ছোট্ট উদাহরণ দিই, যখন আলোচনা আসলো এটা পূর্ণ করার জন্য। একজন লোকের ইসলামের রুকুন কয়টি, ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি। এই পাঁচটি খুঁটির মধ্যে একজন লোক তার জবান আছে, বাক শক্তি চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিতে পারবে, ঠিক না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়বে, ঠিক না? এটা শরীর সুস্থ আছে, সচেতন আছে, বেহুশ হয়নি, মরে যায়নি, তাহলে তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক না? শরীর সুস্থ আছে, সফরেও না, সে রোজা রাখবে, ঠিক না? দেখি না, বাকি পয়সা নেই তার, জাকাত আছে, খেয়ে দিয়ে শেষ দিনই, দিনে যা কিছু ইনকাম হয় খেয়ে দিয়ে শেষ, কোন রকম করে চলছে, জাকাত আছে? সারা জীবন যদি জাকাত না দেয় তাহলে তার দিন কায়েম হইলো না হইলো না? না না না, দিন কায়েম হয়নি, কারণ দিন কায়েমের ভুল ব্যাখ্যা করা হয়েছে, গোমরা করা হয়েছে মানুষ। এই লোকের দিন কায়েম আছে, কারণ তিনটা তার ফরজ, তিনটা ফরজ সে আদায় করছে, বুঝা গেছে কিনা? সারা জীবন হজ নসিব হলো না, সারা জীবন ওমরা করতে পারলো না, তার দিন কায়েম আছে কি নাই? কারণ যতটা তার ফরজ সে আদায় করেছে। কিন্তু আরেকজন আপনাদের মতো লোক এখান থেকে ১০০ টাকা তোমরা করতে পারবে, হজ করতে পারবে, ধরেন ২-৩ হাজার টাকা বা ৪-৫ হাজার, অথবা মক্কার লোক অল্প পয়সাতে ধরেন হজ করতে পারবে, আর সেই ব্যক্তি হজ করলো না, তো বলবো সেদিন কায়েম করলো না তার, ঠিক কিনা? সেদিন কায়েম করলো না, যতই দিন কায়েম দিন কায়েম দিন কায়েম করুক কিন্তু হজ করেনি, হজ না করে মক্কায় চাকরি করে চলে গেল, তাহলে সেদিন কায়েম করে না, বুঝা গেছে? জি হ্যাঁ। তো যার যতটা ক্ষমতা আছে তার, তাকে আল্লাহ ততটা দায়িত্ব দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, রাষ্ট্রীয় নেতা দেশের শাসক তার ক্ষমতা আছে চোরের হাত কাটবে, তার দিন কায়েম করার একটা অংশ হচ্ছে ইসলামী দণ্ডবিধান কায়েম করা। কিন্তু আমার মতো একজন দায়ী অথবা কোন মুফতি, কোন আলেম, কোন তালেব আলেম, কোন শেখ, তার কি ক্ষমতা আছে? আমার ক্ষমতা কি আছে? আপনাদের চাইতে বেশি আছে ক্ষমতা অবশ্যই। কি ক্ষমতা আছে আপনাদের? ক্ষমতা ইসলামের ওই পাঁচটা রুকুন আদায় করতে পারবে। উদাহরণস্বরূপ বলছে, আরো মেলা হালাল হারাম আছে, তো সেগুলো আপনার জীবনের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো সব ঠিক আছে, মোটামুটি যথাসাধ্য ঠিক রাখছেন। অতিরিক্ত আমার যে ক্ষমতাটি আছে যেটা হয়তো আপনাদের নেই, সেটা হচ্ছে যে আমার কাছে কিছু এলেম আল্লাহ দিয়েছেন, সেটা আমি বিতরণ করতে পারবো, দিতে পারবো। সুতরাং আমাকে এই এলেম দিতে হবে, যদি না দিই তো আমার দিন কায়েম করলাম না। এবার বোঝা গেছে? আমি যদি কোরআন সুন্নাহর কথা শিখার পরে না বলি তো আমার দিন কায়েম করলাম না, এই ক্ষেত্রে আমি ঘাটতি করলাম। কিন্তু কালকে যদি আমার সামনে একজন চোরকে আপনারা ধরে নিয়ে আসেন, হ্যাঁ, আর বলেন যে হাত কেটে দেন, আর হাত কাটি তো দিন কায়েম করলাম না দিন ধ্বংস করলাম? দিন ধ্বংস করলাম। ঠিকই তেমনি রাস্তাঘাটে নেমে ভাঙচুর করে আমরা দিন কায়েম দিন কায়েম, জনগণ দিন কায়েম করবে, এটা কি করলো? হ্যাঁ, ধ্বংস করলো। এই জন্য বলো ইখওয়ানুল মুফসিদিন, আমি বলিনি, সেটা বড় বড় আলেমরা লিখেছে, ইখওয়ানুল মুফলিসিন আল মুসলিম, এই জন্যই বলেছে। হ্যাঁ, তো এই আয়াতে সূরা বাকারার আয়াত নম্বর 75, সেই আয়াতে রয়েছে যে ইহুদিদের একদল আল্লাহর বাণী শুনে, শোনার পরে কি করে? সুম্মা ইউহারিফুনাহু, তাতে বিকৃতি ঘটায় বা অপব্যাখ্যা করে, মিম্বাদে মা আকালুহু, সেটা বুঝে নেওয়ার পরে, ওয়াহুম ইয়ালামুন, অথচ তা জানে, জানছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছে, শোনার পরেও, আর সেটা অনেক সময় বুঝতে ভুল হলে ভুল ব্যাখ্যা হয়ে যায়, অনেক সময় বুঝেওছো, বুঝার পর অসৎ উদ্দেশ্য। তাহলে যারা অপব্যাখ্যা করে বা ভুল ব্যাখ্যা করে তারা দুই ভাবে বিভক্ত। একদল হচ্ছে যে আমি যে কথাটি বললাম সে কথাটি বুঝলো না, যার ফলে আমার কথার ভুল ব্যাখ্যা করলো। আর আরেক দল আছে যারা বুঝছে যে তিনি কি বলতে চান, আর তারপরেও কি করছে, তাহারিফ, অপব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে। এই শ্রেণীর লোক যারা একামতদিন 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 করছে, তারা জানছে যে আমি কি বলতে চাইছি, তারপরে ভুল ব্যাখ্যা করছে, এটাই ইহুদীদের চরিত্র। ভালো করে বুঝেন, ইহুদীদের চরিত্র কিন্তু, আর নাসারাদের চরিত্র দলিল, বেচারারা অবুজ জাহিল, এলেম রাখে না, জানে না কি বলতে কি বলে বসে থাকে। জি, এই জন্য তাদেরকে দলিল বলেছেন। আর যারা বুঝে সুঝে এরকম অন্যায় করবে তাদেরকে মাকদুব আলহিম, গজব প্রাপ্ত, ওদের গজব হয় বলেছেন।
তারপরের আয়াত 14 নম্বর আয়াত বলছেন ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, এরা চায় যে আল্লাহর বাণীকে পাল্টিয়ে দেবে, আল্লাহর কথাকে পরিবর্তন করে দেবে, এটা চাই। কুল হে নবী তাদেরকে বলে দাও, লান তাত্তাবিউ না, হে মুসলিমরা, হে হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত সাহাবায়ে কেরামরা, তাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, তোমরা বলে না যে দেখো তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না, মানে আমাদের সাথে তোমরা যেতে পারবে না, আমাদের সঙ্গী হইতে পারবে না, আমাদের সাথে খৈবরের যুদ্ধে যেতে পারবে না। ঘটনা কি ছিল? ঘটনা এই ছিল যে হুদাইবিয়ার সন্ধিতে 1400 মতো যে সাহাবায়ে কেরামগণ ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, গাছের তলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন তাদের কাছে বায়াতের রিদওয়ান নিয়েছিলেন, তারা জিহাদের জন্য বায়াত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে, কি জন্য? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, খবর পৌঁছেছিল, যদি এরকমটা হয় তাহলে এর প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। তাকে পাঠালাম দূত করে, আর এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা ইসলামেরও শিক্ষা যে দূত যে কোনো সংবাদ পৌঁছাক না কেন তার ওপর কোন রকমের হাত বাড়ানো যাবে না অসৎ উদ্দেশ্যে, জি, তাকে কোন রকমের তার কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না, জি। এখন দুই দেশের যুদ্ধ চলছে আর প্রতিনিধি পাঠানো হয়েছে, যা কিছু যুদ্ধ ঘোষণা করে আসছে যে কালকে থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ, অসুবিধা নেই, ও মেসেজ পৌঁছাইতে আসছে, মেসেঞ্জার্স, জি, দূত। ঘরে বন্দি করে রেখে দিস, ঘরে যখন একটা লোককে বন্দি করে দেওয়া হয় তখন তো গুজব একটা রোডবেই যে মেরে ফেলে দেওয়া হয়েছে, তখন নবী করিম সাল্লাম বায়াতে রিজওয়ান নিয়েছেন, এর দ্বারা বোঝা গেল যে নবী আলেমুল গায়ব নন, বোঝা গেল না? আর বেরলি আকীদা মাজারিদের আকীদা হচ্ছে যে নবী আলেমুল গায়ব, হাজের নাজের সুফিদের আকীদা যে ওলি আউলিয়া, হ্যাঁ তারা কলবের খবর রাখেন, হ্যাঁ তাদের যেন কাশ হয়ে যায়, কোথায় ফেলে নবী যেন কাশ ফেলো না, উসমান রাদিয়াল্লাহ ঘরের মধ্যে আছে, ঘরটা কাশ ফেলো না, মাত্র কিছুটা দূরে হুদাইবিয়া থেকে, আশ্চর্য ধর্ম সুফিদের, তাদের বুজুর্গরা নবীর চাইতে বড় বড় গুণ রাখে, বৈশিষ্ট্য রাখে। তো যখন হুদাইবিয়ার সন্ধিতে বায়াতে রিজওয়ানের শরীক হলেন যে জানের কুরবানি দেব, প্রতিশোধ নেব উসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের, তারপরেই যাব, আমরা পেছনে সরব না, এর আল্লাহ একটা পার্থিব উত্তম বদলা দিলেন, আখিরাতে তো আল্লাহ দেবেন উত্তম জাজা, কিন্তু পার্থিব দুনিয়াবি একটা উত্তম বদলা দিলেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী করে দিলেন যে আগামী বছর ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, সপ্তম হিজরিতে খাইবারে যুদ্ধ হবে ইহুদিদের বিরুদ্ধে, আর খাইবারে আল্লাহ বিজয় দান করবে ভবিষ্যৎবাণী করে দিলেন, খাইবারে বিজয় হলে সেখানে অনেক গনিমতের ধন সম্পদ পাওয়া যাবে, আর সেখানকার খেজুর বাগান ইহুদিদের পাওয়া যাবে, এই সবগুলি ভাগ বন্টন করে দেওয়া হবে কারাকে, যে যেসব গনিমতের ধন সম্পদ সেগুলি ভাগ করে দেওয়া হবে মুজাহিদিনদেরকে, এই জেহাদে তোমরা এই 1400 জন ছাড়া যারা মদিনায় থেকে গেছে তারা কেউ যেতে পারবে না, মদিনার আশেপাশে যারা বেদুইন মুসলিম হয়েছে কিন্তু এই হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয় নাই, এই সফরে নেই, তারা কেউ হাজির হইতে পারবে না। পরে মদিনা ফিরে আসার পরে যখন খাইবার যুদ্ধে প্রস্তুতি হইল তখন অনেকে প্রস্তুত যাওয়ার জন্য, কারণ খাইবারে অনেক ধন সম্পদ আছে, খাইবারের গনিমত পাওয়া যাবে, সুতরাং এই জিহাদের লড়াই আমরা অংশ নিব। আল্লাহ বলছেন না হবে না, আল্লাহ আগে বলে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত শুনিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে সাহাবীরা তোমরা এসে কিন্তু বলবে যে আমাকে নিয়ে চলো, ওই যে আমাকে নিয়ে চলো, যে আমাকে নিয়ে চলো, করে না করে না, এখানে হজ উমরার কাফেলা হোক তখন যে যার বন্ধু আমার নামটা ঢুকাও, আমার নামটা ঢুকাও, আমার নামটা ঢুকাও, জি হ্যাঁ। তা আমরা যদি এরকম শর্ত লাগাই যে যে নিয়মিত অমুক ক্লাসটা করে, যে নিয়মিত এই কাজগুলি করে তাদের জন্য এইটা, অসুবিধা আছে? হ্যাঁ, মন বাজার করতে হবে, আপনি মাসে একবার আসবেন, আর কেউ প্রতি সপ্তাহে আসে, আমরা শর্ত লাগালাম প্রতি সপ্তাহে যারা নিয়মিত ক্লাসে তাদেরকে নেব, নাজায়েজ কাজ হইল? সুন্নতি কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে কথা বলছেন, আল্লাহ বলছেন হুদাইবিয়ার সন্ধিতে যারা হাজির হয়েছে তারাই শুধু খৈবারের যুদ্ধে শরীক হইতে পারবে, কারণ ওদেরকে শুধু গনিমত দেবো, বাকি অন্যদেরকে দেবো না।
এতগুলি কথা যখন জানা থাকবে তখন আয়াতটা বুঝতে সুবিধা। ওখানে এখন আয়াতের তরজমা করেন খুব সহজে বুঝবেন আল্লাহ কি বলছেন। আল্লাহ যেহেতু আগেই বলে দিয়েছেন আল্লাহর কথায় কোন রদ বদল হবে না, আল্লাহ বলছে ইউরিদুন আইয়ুবাদ্দিলু কালাম আল্লাহ, এই যে যেতে চায় যারা পিড়াপিড়ি করে যে আমাদের কোন হোক আমাদের কোন